আলিপুরদুয়ারে নাবালিকার দেহ উদ্ধার। গত 8 দিন ধরে নিখোঁজ ছিল শিশুটি। মঙ্গলবার স্থানীয় গয়াবাড়ির তলা বস্তি এলাকায় পরিত্যক্ত এক ঝোপ থেকে শিশুটির পোড়া দেহ উদ্ধার হয়। অভিযোগ, 8 দিন আগে চাউমিন খাওয়ার লোভ দেখিয়ে এলাকার এক যুবক শিশুটিকে নিয়ে যায়। যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।